আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পদার্থবিজ্ঞান সপ্তম অধ্যায় তরঙ্গ শব্দ, রাজশাহী বোর্ড 2015। রাজশাহী বোর্ড 2015 এর প্রশ্নটি হল, চিত্রে পানিতে সৃষ্ট একটি তরঙ্গ দৈর্ঘ্য দেখানো হয়েছে, এই তরঙ্গের কম্পাঙ্ক 60 হার্টজ। বায়ু ও পানিতে শব্দের তরঙ্গের দ্রুতি দেওয়া আছে 332 মিটার পার সেকেন্ড, আর পানিতে হলো 1452.5 মিটার পার সেকেন্ড। ক নং প্রশ্ন, সন্ধিত গতি কাকে বলে? খ নং প্রশ্ন, ছেলেদের তুলনায় মেয়েদের কণ্ঠস্বর তীক্ষ্ণ হওয়ার কারণ ব্যাখ্যা করো। গ নং প্রশ্ন, প্রদর্শিত তরঙ্গের আলোকে বাতাসে শব্দ তরঙ্গের দৈর্ঘ্য নির্ণয় করো। গ নং প্রশ্ন, কোনো কুয়ার গভীরতা বাতাসে শব্দ তরঙ্গের দৈর্ঘ্যের সমান হলে ওই কুয়ায় প্রতিধ্বনি শোনার সময় কত হবে, গাণিতিক বিশ্লেষণ দাও। তো এখানে গ নং প্রশ্নে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য যা বের হবে, ঘ নং প্রশ্নে কুয়ার গভীরতা তাই ধরতে হবে, ধরে প্রতিধ্বনি শোনার সময় কত হবে কিংবা প্রতিধ্বনি শোনা যাবে কি না এটা আমাদের নির্ণয় করতে হবে। তো চলো ক নং প্রশ্ন আমরা দেখি। ক নং প্রশ্ন ছিল হচ্ছে, সন্ধিত গতি কাকে বলে? সন্ধিত গতি হচ্ছে একটা গতিশীল বস্তুকণার গতি, যদি গতিপথে নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে সেই গতিকে সন্ধিত গতি বলে। কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে এটি গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে সেই গতিকে পর্যায়বৃত্ত বা সন্ধিত গতি বলে। যেমন ঘড়ির কাঁটার গতি আমরা দেখতে পাই, ঘড়ির কাঁটা একটা নির্দিষ্ট সময় পর পর, যেমন সেকেন্ডের কাঁটা 1 সেকেন্ড পর পর নির্দিষ্ট দিকে একটা নির্দিষ্ট পথ অতিক্রম করতেছে, তার মানে এই গতি হচ্ছে সন্ধিত গতি। এর পরের প্রশ্ন হচ্ছে, ছেলেদের তুলনায় মেয়েদের কণ্ঠস্বর তীক্ষ্ণ হওয়ার কারণ ব্যাখ্যা করো। আসলে ছেলেদের, নারী ও শিশুদের গলার স্বর তীক্ষ্ণ হয়। মানুষের গলার স্বর যেন দুটি পর্দা থাকে, তো একে বলা হয় স্বরতন্ত্রী বা ভোকাল কর্ড। এই ভোকাল কর্ডের কম্পনের ফলে গলা থেকে শব্দ উৎপন্ন হয় বা নির্গত হয়, মানুষের কথা আমরা শুনতে পাই। তো বয়স্ক পুরুষদের ভোকাল কর্ড বয়সের সঙ্গে সঙ্গে দৃঢ় হয়ে যায়, কিন্তু শিশু ও নারীদের ভোকাল কর্ড দৃঢ় হয় না, শক্ত হয় না। তাই শিশু আর নারীদের কণ্ঠস্বর অনেক তীক্ষ্ণ হয়, আর ছেলেদের বা বয়স্কদের কণ্ঠস্বর মোটা হয়। পুরুষদের গলার স্বর মোটা, কিন্তু নারী ও শিশুদের গলার স্বর তীক্ষ্ণ। মানুষের গলার স্বরযন্ত্রের দুটি পর্দা আছে, এদেরকে বলে স্বরতন্ত্রী বা ভোকাল কর্ড। এ ভোকাল কর্ডের কম্পনের ফলে গলা থেকে শব্দ নির্গত হয় এবং মানুষ কথা বলে। বয়স্ক পুরুষদের ভোকাল কর্ড বয়সের সঙ্গে সঙ্গে দৃঢ় হয়ে পড়ে, কিন্তু শিশু বা নারীদের ভোকাল কর্ড দৃঢ় থাকে না, ফলে বয়স্ক পুরুষদের গলার স্বরের কম্পাঙ্ক কম এবং নারী ও শিশুদের কম্পাঙ্ক বেশি হয়। তাই ছেলেদের গলার স্বর মোটা, কিন্তু মেয়েদের কণ্ঠস্বর তীক্ষ্ণ হয়। এর পরের প্রশ্ন হচ্ছে গ, এখানে গ নং প্রশ্ন হচ্ছে, চিত্রে পানিতে সৃষ্ট একটি তরঙ্গ দেখানো হয়েছে, বায়ু ও পানিতে শব্দ তরঙ্গের দ্রুতি যথাক্রমে 332 এবং 1452.5 মিটার পার সেকেন্ড। প্রদর্শিত তরঙ্গের আলোকে বাতাসে শব্দ তরঙ্গের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এই গণন প্রশ্নের জন্য আমাদের উদ্যোগে যে তথ্যটি দেওয়া আছে সেটা পানিতে শব্দের কম্পাঙ্ক দেওয়া আছে। তো আমরা জানি ভি ইকুয়াল, যেহেতু এখানে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে, ভি ইকুয়াল এফ ল্যামডা। তাহলে এখানে পানি বাতাসের জন্য ভি এ
ল্যামডা এ। এখানে কম্পাঙ্ক শব্দের উৎস যদি একই থাকে, অর্থাৎ তরঙ্গ বিভিন্ন মাধ্যম দিয়ে যাওয়ার সময় তার তরঙ্গ দৈর্ঘ্য কিংবা বেগের পরিবর্তন হয়, কিন্তু কম্পাঙ্ক বা পর্যায়কালের পরিবর্তন হয় না। তার মানে এখানে কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না। বাতাসে পানিতে যে কম্পাঙ্ক আছে, পানি বাতাসেও সেই কম্পাঙ্কই থাকবে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডাই এ ইকুয়াল হবে ভিএ বাই এফ। তো এটার জন্য আমাদের বিশেষ একটা নোট হচ্ছে, বিশেষ নোট, তরঙ্গ বিভিন্ন মাধ্যম দিয়ে যাবার সময় তার তরঙ্গ দৈর্ঘ্য কিংবা বেগের পরিবর্তন হয়, কিন্তু কম্পাঙ্কের বা পর্যায়কালের কোনো পরিবর্তন হয় না। এটা বিশেষভাবে মনে রাখবে তোমরা যে এখানে উৎপন্ন শব্দের কম্পাঙ্ক পানিতে যা বায়ুতেও তাই হবে, কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। তো এখানে তরঙ্গ বিভিন্ন মাধ্যম দিয়ে যাওয়ার সময় তার তরঙ্গ দৈর্ঘ্য কিংবা বেগের পরিবর্তন হয়, কিন্তু কম্পাঙ্কের উৎস যদি একটি হয়, একই উৎস থেকে উৎপন্ন শব্দে কম্পাঙ্ক বা পর্যায়কালের পরিবর্তন হয় না, একই উৎস থেকে হতে হবে, একটা উৎস থেকেই উৎপন্ন শব্দের কম্পাঙ্কের কথা এখানে বলা হচ্ছে। এখানে কম্পাঙ্ক আমাদের পানিতে দেওয়া ছিল 60, তাই বায়ুতেও কত হবে? 60 হবে। তো গ নম্বর প্রশ্নের জন্য আমরা শর্ট করে করতে পারি ভি ইকুয়াল এফ ল্যামডা। এখানে ভি এ ধরেছি বাতাসের জন্য, ভি এফ এ ধরেছি বাতাসের জন্য ল্যামডা, কিন্তু বাতাসে এবং পানিতে কম্পাঙ্ক সেম থাকবে, 60 থাকবে, তাই ল্যামডা এ এর মান হবে 332/60। ভাগ করলে তরঙ্গ দৈর্ঘ্য, এটা বাতাসের তরঙ্গ দৈর্ঘ্য 5.533 মিটার। এটা আমরা সিকিউয়ের জন্য একটু সাজিয়ে গুছিয়ে করব, উদ্দীপকের তথ্যের আলোকে সুন্দর করে লিখবা। বাতাসের শব্দের বেগ ভিএ 332 মিটার পার সেকেন্ড, পানিতে শব্দের কম্পাঙ্ক এফডব্লু 60 হার্টজ, যেহেতু কম্পাঙ্কের কোনো পরিবর্তন নাই তাই বাতাসের শব্দের কম্পাঙ্কও হবে 60 হার্টজ। পানিতে শব্দের বেগ, এটা আমাদের এখানে প্রয়োজন নাই তাও লিখে রাখছি, 1452.5 মিটার পার সেকেন্ড। বাতাসের শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমরা জানি ভি ইকুয়াল এফ ল্যামডা, তা ভি এ ইকুয়াল এফ এ ইন্টু ল্যামডা এ, তাহলে ল্যামডা এ ইকুয়াল টু ভি এ বাই এফ এ। বাতাসের শব্দের বেগ ছিল 332, কম্পাঙ্ক পানির কম্পাঙ্ক যা তাই 60, 332-কে 60 দ্বারা ভাগ করলে হয় 5.533 মিটার। অতএব বাতাসের শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 5.533 মিটার। গণন প্রশ্ন শেষ, গণন প্রশ্ন শুরু। গণন প্রশ্নে আমাদের আছে কোনো কুয়ার গভীরতা বাতাসের শব্দ তরঙ্গের দৈর্ঘ্যের সমান হলে ওই কুয়ার প্রতিধ্বনি শোনার সময় কত হবে, গাণিতিক বিশ্লেষণ দাও। এখানে বিষয়টা হচ্ছে এখানে প্রতিধ্বনি শোনা যাবে কি না, এটা হচ্ছে মুখ্য বিষয়। যেমন এখানে বাতাসের শব্দের বেগ আছে, এই অঙ্কটা আমি তোমাদের দুইভাবে করাইব, শব্দের বেগ আছে 332 মিটার পার সেকেন্ড, পানিতে শব্দের বেগ আছে 1452 মিটার পার সেকেন্ড। এখানে একটা সূত্র আমি তোমাদের করাইব, আমরা প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে সময়ের ব্যবধান, শব্দ উৎপন্ন হওয়া অর্থাৎ মানুষের মস্তিষ্কে শব্দের স্থায়ীকাল হচ্ছে 0.1, তাই শব্দ উৎপন্ন হয় এবং প্রতিধ্বনি ফিরে আসার মধ্যবর্তী সময় হতে হবে 0.1। তো আমরা জানি 2h = vt, এটা কুপের ক্ষেত্রে শব্দ এখানে যাবে এবং আসবে, 2h = vt, বেগকে সময় দ্বারা গুণ। তাহলে এখানে আমরা সময়টা কত পাচ্ছি, h ছিল হচ্ছে ওই যে কুয়ার গভীরতা, কুয়ার গভীরতা কোনটা ধরতে হবে, গ নম্বরে আমাদের শব্দের তরঙ্গ দৈর্ঘ্য যা বের হয়েছে এটাই কুয়ার গভীরতা হবে। এটা আমি শর্ট করে করতেছি, তোমাদের সৃজনশীলের জন্য আরও একটু গুছিয়ে করে দেব, আগে আমরা বিষয়টা বুঝি। এখানে গণং আমাদের তরঙ্গ দৈর্ঘ্য যা বের হয়েছে 5.33, সেটাই হবে আমাদের কুয়ার গভীরতা। এই গভীরতায় আমরা দেখি 2h = vt দিয়ে t = 2h/v, তো এখানে আমরা মান বসিয়ে দিয়ে পাই টি এর মান 0.033 সেকেন্ড। এটা শব্দ গিয়ে ফিরে আসতে সময় লাগবে মাত্র 0.033, এটা কিন্তু আমাদের 0.1 থেকে ছোট,
দেখো 0.1 থেকে ছোট, 0.1 কম হওয়ার কারণে এখানে প্রতিধ্বনি শোনা যাবে না। এখানে প্রশ্নে বলা হয়েছে প্রতিধ্বনি শোনার সময় নির্ণয় করো। আসলে প্রশ্নটা এভাবে কেন করেছে এটা আমি বলতে চাচ্ছি না, কিন্তু এখানে প্রতিধ্বনি শোনাই যাবে না। দেখো আবার অন্যভাবে করতেছি আমরা, ধরো যদি মনে করি এটা পানিপূর্ণ আছে কিংবা খালি আছে, খালি অবস্থায় দেখো শব্দ 0.1 সেকেন্ডে এই বেগে বাতাস ছাড়া যদি পূর্ণ থাকে, এই কুয়াটা যদি, কূপটা যদি সম্পূর্ণরূপে খালি থাকে, যদি পানি না থাকে, যদি কুয়াতে কোনো পানি না থাকে, তাহলে শব্দ যাবে এবং আসবে, সময় হচ্ছে 0.1 সেকেন্ড। তো যাওয়া আসাকে আমরা এখানে টু ডি ধরে নিছি, টু এইচও ধরতে পারো তোমরা, টু ডি ধরে নিছি, টি তো আমাদের ধরতেই হবে 0.1, কারণ শব্দ যাওয়া এবং আসার ন্যূনতম সময় যদি 0.1 সেকেন্ড লাগে তাহলে প্রতিধ্বনি শোনা যাবে। এখন দেখো টু ডি ইকুয়াল ভিটি, এটা দিয়ে আমরা ডি ইকুয়াল ভিটি বাই টু। তো এখানে আমাদের দেখো কূপের গভীরতা ন্যূনতম কত হতে হবে, বাতাসের ক্ষেত্রে যদি বাতাস দ্বারা সম্পূর্ণটা পূর্ণ থাকে কূপটি, তাও 16.6 মিটার লাগবে, 332 ভাগ 2, তাও কুয়ের প্রতিধ্বনি শুনতে গেলে এই কূপের ন্যূনতম গভীরতা রাখবে, যদি এটা খালিও থাকে, যদি কোনো পানি না থাকে, তাও সময় লাগবে, সরি দূরত্ব লাগবে 16.6 মিটার, কিন্তু এখানে আছে মাত্র 5.533 মিটার, তাহলে তো এখানে প্রতিধ্বনি শোনার প্রশ্নই ওঠে না। আচ্ছা আচ্ছা, ধরি কূপটা পানিপূর্ণ আছে, ধরো কূপটা পানিপূর্ণ আছে, এই যে তোমরা দেখতেছো এই যে পানি ঢেউ খাইছে, পানিপূর্ণ আছে, যদি এখানে পানিপূর্ণ থাকে তাহলে দেখো কী হয়, আমরা ভি এর মান তখন বসাইব পানির বেগ, শব্দের পানির বেগ 1452.5 × 0.1 ভাগ 2, এতেও কূপের গভীরতা লাগে 72.62 মিটার, কিন্তু আমাদের কূপের গভীরতা আছে মাত্র 5.533 মিটার। তাহলে এখানে 0.1 সেকেন্ডের আগেই শব্দ ফিরে আসবে, এখানে কোনো প্রতিধ্বনি শোনা যাবে না। কিন্তু প্রশ্নে বলা হয়েছে শোনার সময় কত হবে, গাণিতিক বিশ্লেষণ দাও। এই প্রশ্নের সমাধান, এখানে প্রতিধ্বনি শোনাই যাবে না, আর প্রতিধ্বনি শোনার সময় নির্ণয় করার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে তোমরা এখানে এই প্রশ্নটা এইভাবে করবা, আমি দুইভাবে তোমাদের সুন্দর করে গুছিয়ে করে দিচ্ছি। দেখো উদ্দীপকের আলোকে গণং হতে প্রাপ্ত বাতাসে তরঙ্গ দৈর্ঘ্য হলো 5.533 মিটার, সুতরাং কুয়ার গভীরতা হবে 5.,  এখানে দশমিক দুইটা হয়ে গেছে গো, এটা বাদে দাও, হ্যাঁ তো 5.33 মিটার, এবং শব্দের বেগ এটা হচ্ছে বাতাসে শব্দের বেগ, তাহলে শব্দ কুয়ার পানির উপরিতল থেকে বাধাপ্রাপ্ত হয়ে শ্রোতার কানে যখন ফিরে আসে তখন শব্দ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব 2h। ধরি 2h দূরত্ব অতিক্রম করতে শব্দ টি সময় নেয়, আমরা জানি 2h = vt, এখানে আমরা সম্পূর্ণ অর্থাৎ একদম কুয়ার নিচে পানি আছে এভাবেও অঙ্ক করেছি। দেখো t = 2h, সম্পূর্ণ খালি ধরো 2h/vt, বা পানির উপরিতল যেখানে বাধা পাবে সেখান থেকেই তো শব্দ ফিরে আসবে, এতেও আমাদের সময় লাগে। আমরা সম্পূর্ণ দূরত্ব ধরে, ধরো কূপে পানি রয়েছে একেবারে নিচে একটু হালকা পানি আছে, সেইখান থেকেই ধরো বাধা পেয়ে ফিরে আসবে, এতেও আমাদের সময় লাগে মাত্র, যদি সম্পূর্ণ কূপই যদি আমাদের ফাঁকা থাকে তাও আমাদের সময় লাগে 0.033 সেকেন্ড। এটা কিন্তু 0.1 থেকে কম, তাই প্রতিধ্বনি শোনা যাবে না। এখানে যদি তোমাদের বুঝতে একটু কষ্ট হয় তোমরা কমেন্টে জানাবা, আমি তোমাদের আবারও বুঝিয়ে দিব যে আসলে বিষয়টা কী, এখানে আসলে প্রতিধ্বনি শোনাই যাবে না। এখানে তুমি যদি সম্পূর্ণ কূপকেও যদি ফাঁকা রাখো, যদি পানি নাও রাখো, পানি যদি একটু থাকে, তাহলে পানি যদি থাকে তাহলে তো দূরত্ব আরও কমে যাবে, 5.533 থেকে আরও কমে যাবে, তখন তো শব্দ আরও আগে ফিরে আসবে, 0.1 সেকেন্ডের আরও আগে ফিরে আসবে, তখন তো আরও প্রতিধ্বনি শোনা যাবে না। আচ্ছা এই প্রশ্নটা আবার আমরা বিকল্প অন্যভাবে করি, দেখো বিকল্প গণং হতে পাই বাতাসে শব্দ তরঙ্গের দৈর্ঘ্য λa = 5.533 মিটার, কুয়ার গভীরতা ওই বাতাসে শব্দ তরঙ্গ যা তাই ধরতে হবে 5.533 মিটার। আমরা জানি কোনো শব্দ আমাদের মস্তিষ্কে 0.1 সেকেন্ড স্থায়ী হয়,
তাই প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম সময়ের ব্যবধান হতে হবে 0.1 সেকেন্ড, ন্যূনতম, সবচেয়ে কম। শব্দ ও প্রতিবন্ধকের মধ্যবর্তী দূরত্ব যদি আমরা ডি ধরি, তাহলে ডি ইকুয়াল ভিটি বাই টু। এখানে যদি বাতাস দ্বারা সম্পূর্ণ কূপটা পূর্ণ থাকে, কোনো পানি না থাকে, একদম নিচে গিয়ে যদি বাধা পেয়ে ফিরে আসে, তাও আমাদের কূপের গভীরতা লাগবে 16.6 মিটার, কিন্তু আমাদের এখানে কূপের গভীরতা আছে মাত্র 5.533 মিটার। তাহলে প্রতিধ্বনি শোনার কোনো প্রশ্নই আসে না। পানির ক্ষেত্রে ডি ইকুয়াল 1452.5 × 0.12, এখানে 72.62 মিটার লাগে। যদি পানি সম্পূর্ণ কূপ যদি পানি দ্বারাও পূর্ণ থাকে, তাও গভীরতা লাগবে এত। তাহলে দুটার মাঝামাঝিও নাই, 5.533 কিন্তু 16.6 এবং 72.62-এর মাঝামাঝিও না, তাই এখানে প্রতিধ্বনি শোনার কোনো প্রশ্নই আসে না। অর্থাৎ বাতাস ও পানিতে প্রতিধ্বনি শুনতে হলে শব্দ উৎস প্রতিবন্ধকের মধ্যবর্তী দূরত্ব ন্যূনতম 16.6 মিটার, 72.62 মিটারের হতে হবে, বা এর মাঝামাঝি কোনো সংখ্যা হতে হবে, কিন্তু কুয়ার গভীরতা মাত্র 5.533 মিটার হয়, কোনোভাবেই এখানে প্রতিধ্বনি শোনা যাবে না। তাই প্রতিধ্বনি শোনার সময় নির্ণয় করাও সম্ভব নয়। সবাইকে ধন্যবাদ।